চলো আসি আমাদের গেমের মধ্যে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ কিভাবে থ্রি স্টার করবেন সিম্পল কয়েকটা স্টেপে দেখাই দিব। অলরাইট, তো প্রথমে আপনাদের দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যেভাবে অ্যাটাক করতেছি আপনারাও ঠিক সেইভাবে করেন, তাহলে কোনো প্রকার ঝামেলা আসবেই না, সহজে থ্রি স্টার করবেন। তো প্রথমে যেটা করবেন, আপনি এই ঠিক স্ক্যাটার শট মনলিথ আর সিসির কাছে চলে আসবেন, আর এখানে করে দিবেন রেজ। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার পাঁচটা স্কেলেটন স্পেল দিবেন, তারপরে চলে আসবেন এই দিকে। আসার পরে ঠিক এখানে দিয়ে দিবেন একটা বেলুন, যাতে হিডেন টেসলাগুলো আছে সেগুলো ডাউন হয়ে যায়। তারপর এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, একটা একটা করে বেলুন দিবেন, সুপার বেলুন। এইভাবে করে তিনটা বেলুন আপনি দিবেন, তিন থেকে চারটার মতো, যার যেই কয়টা লাগে স্ক্যাটার শট ডাউন হইতে। তো এখানে ডাউন হয়ে গেল। তারপরে মনোলিথের উপর আপনি দিবেন দুই তিনটা বেলুন। তারপরে যেটা করবেন, এখানে একটা স্কেলেটন, এখানে একটা স্কেলেটন, এখানে ওয়াল ব্রেকার, এখানে এই সব কয়টা গোলেম, মানে যে কয়টা ট্যাঙ্ক টাইপের ট্রুপ আছে সেগুলো আপনি দিবেন। তারপরে কী করবেন, এই পাশ থেকে আপনি ডিপ্লয় করে দিবেন আপনার রয়্যাল চ্যাম্পিয়ন। একটু ওয়েট করেন, ঠিক এই পাশ থেকে ডিপ্লয় করে দিবেন আপনার রয়্যাল চ্যাম্পিয়ন। আর এই এই দুই কালেক্টর, দুই সাইডের দুই কালেক্টরের উপর আসবে আমাদের সুপার মাইনার, আর এখানে একটা হেড হান্টারও দিয়ে দিবেন, ঠিক আছে। হেড হান্টার যাতে এনিমি রয়্যাল চ্যাম্পিয়নকে ডাউন করতে পারে। আর একটু আগেই দিবেন হেড হান্টার, সমস্যা নেই, অনেকখানি ড্যামেজ নিল আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন। অ্যাবিলিটি দিয়ে দিব। তারপরে যেটা করব, এখানে অগ্রিম আমরা ক্লিন আপ করবো সুপার গবলিনস দিয়ে। আপনার চাইলে সোয়াগ টোয়াগ এগুলো করে দিতে পারেন, কোনো প্রকার ইস্যু হবে না, আমার তো তাই মনে হচ্ছে। সহজ, একদম সহজ বেস, দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিনের কোনো কিছুই নাই। তারপর আমরা কি করব, এখানে সিসি ব্রেক করে দিব, সুপার মিনিয়ন আসবে সেগুলোকে পয়জন পয়জন বলতেছি ইনভিজিবল করে দিব। তো দেখতেছেন সব কিছু ঠিকঠাকই, বাকি যেই দুইটা, বাকি যেই কয়টা বেলুন আছে আমরা এই হিডেন টেসলাগুলোর উপর ইউজ করে নিব, ঠিক আছে। তো আমাদের হাতের মধ্যে এখনও অনেকগুলো সময় আছে, প্রায় এক মিনিটের মতো লেফট। এর মানে টোটাল আপনার দুই মিনিটের মতো সময় লাগবে থ্রি স্টার করতে, দেড় মিনিটের মধ্যেও হয়ে যাইতে পারে, আমার তো দুই মিনিটের মতোই লাগতেছে। এই এখানে স্ক্যালেরন কীভাবে বের হয়ে আসলো আমি তো খেয়ালই করি না, মানে শুরুতে যখন অ্যাটাক করতেছিলাম ওখানে শুধু বেলুন দিয়েই টেসলাগুলো ডাউন হচ্ছিলো, এখন হলো না, সেখানে স্ক্যালিটন আর দেখেন এখানে টর্নেডো ট্র্যাপও বের আসতেছে। তো কোনো সমস্যা নাই, টেনশনের কারণ নেই, সময় যথেষ্ট থাকবে, ট্রুপসও আপনার হাতে যথেষ্ট থাকবে, আর থ্রি স্টার করে নেবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো অ্যাটাক স্ট্র্যাটেজি কার্ডটা বেশি সহজ মনে হলো কমেন্ট করে জানান। আর এখানে কিন্তু আমাদের গেমে নতুন গোল্ড পাসের সিজন শুরু হয়ে গেছে, আর আমাদের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যাম্পিয়ন চলে আসছে। তো আপনারা যদি গোল্ড পাস কিনতে চান তাহলে কিন্তু আমার থেকে কিনতে পারেন। কেন আমার থেকে কিনবেন, আপনারা কিন্তু এখানে শপে গিয়ে সাপোর্ট করেন ক্রিয়েটরদের, ঠিক আছে। তো তারা ক্রিয়েটর বুস্ট পায়, কিন্তু আমার তো কোনো কোড নাই। তো আপাতত আমার কাছ থেকে গোল্ড পাস কিনে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে আসেন। তো কথা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।